রুবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলবেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আসছিলেন? দেখি 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 কতগুলো মাছ পাইছেন। বসি দিয়ে কেমন মাছ মারেন প্রতিদিন? ধরে না বেশি। দেখা কোথায় আপনার? কোনো মাছ ধরে না বেশি, মানে এই পানি দিয়ে বন্যা কিছুদিন আগে পানির নিচে তলায় ছিল এই জায়গাটা, পানি হওয়ার পরও কি মাছ বৃদ্ধি পায়নি? বৃদ্ধি পায় নাই বেশি, মাছটা ওই যে আগে ওই যে মাছটা নষ্ট হইল। কীভাবে নষ্ট হয়েছে? কীভাবে তো হইলো, পানি খারাপ হয়ে গেছে। মাছ কি এটা খাওয়ার জন্যে মারেন নাকি বিক্রি করেন? খাওয়া বিক্রি করেন না। ও, তারপর নাম কি? সিরাজুল। কি করেন মাছ মারার পাশাপাশি কি করেন? কি করবেন? ছেলেমেয়ে কজন? ছেলেমেয়ে চারজন। চারজন? আপনারা কি একাই খান নাকি ছেলেমেয়ে মেয়ের ভাতে? ছেলেমেয়ের ভাতে খান। ও, মোটামুটি আজকে হচ্ছে মাছ আপনি পাননি, এদের কয়টা পেয়েছেন? চারটে। চারটে? কয় ঘন্টায় চারটে পেলেন এটা মাছ? ঘন্টা চারেক। ঘন্টা চারিতে ব্যাপক ধৈর্য, এইসব ধৈর্য আমাদের নাই। এই ঘন্টা চারিক অবস্থান করে এই চারটে পাঁচটা মাছ কেন বসি দিয়ে ধৈর্য খুলে হবে না? ওই যে ওখানে কাক কী জন্য আসছে দেখতেছেন? কাকেরা তো ভিড় কেন ওখানে? এবার হচ্ছে যে পাটের আবাদ কেমন হয়েছে? পাটের আবাদ এবার সুবিধা হয়নি। সুবিধা হয়নি কেন? সুবিধা নেই মানে ওই যে ভুট্টে করছিল, ভুট্টে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই জায়গা কি নৌকা টুকু আসে? না, এখন নৌকা আসে না। তাহলে আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে।